হ্যালো ফ্রেন্ডস, আমি অমিত। তোমরা দেখছো বিশ্বাস ফ্যাশন। তো আজকে কোনো ফুটার ভিডিও হবে না। আজকে হচ্ছে আমাদের স্টুডিওর ভেতরে নতুন একটা মেম্বার অ্যাড হয়েছে, সেটা তোমাদের দেখাবো। থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছো কোন প্রোডাক্টের কথা তোমাদের বলছি? হ্যাঁ, বোয়া ওয়াই M1-এর একটা মাইক্রোফোন, সেটা নতুন নিয়েছি। ভাবলাম তোমাদের ভিডিওটা করে একটু দেখিয়ে দিই। তো আমি এটা নিয়েছি হচ্ছে অফলাইন দিয়ে, সেই কারণে দামটা এত কম। আমি এটা পেয়েছি হচ্ছে 350 টাকা দিয়ে। এটা আমি অফলাইন থেকে জোগাড় করেছি, কলকাতা মার্কেট দিয়ে এটা জোগাড় করে এনেছি। তো তোমরা যদি কিনতে চাও, তোমরা অবশ্যই কলকাতা কিংবা তোমার যে লোকাল যে মার্কেট আছে সেখানে একবার যাচাই করে তারপরে অনলাইন থেকে কিনবে। আমার মনে হয় অনলাইন থেকে অফলাইনে তোমরা দেখে শুনে কম দামে ভালোভাবে কিনতে পারবে। তো চলো আনবক্সিং করা যাক সেই বোয়াবাই M1-এর মাইক্রোফোনটা। বোয়াবাই M1-এর মাইক্রোফোন, তো এটা আজকে আনবক্সিং করবো। তার আগে বলে দিই, এটার ভিতরে যে ফিচার্সগুলো আছে এটার ভিতরে তুমি সেল লাগাতে পারবে, মানে ব্যাটারি লাগিয়ে এটা চালু করতে হবে। আর এটার ভিতরে তোমার যে এখানে মোবাইল ফোন সাপোর্ট নেবে, এটার ভিতরে ট্যাপ, মানে মোবাইলের যে ট্যাপ হয় সেটা সাপোর্ট নেবে, এবং ল্যাপটপ, ক্যামেরা, পিসি, মানে সরি ল্যাপটপ এবং তোমার হচ্ছে DSLR সব সাপোর্ট নেবে এটার ভিতরে। এখানে লেখা আছে বোয়া, আর এখানে বোয়াওয়াই M1, এটা হচ্ছে মডেল নাম আছে বোয়াওয়াই M1 মাইক্রোফোন। তো এটা আজকে করবো আনবক্সিং, আর আনবক্সিং করে তোমাদের দেখাবো এটা হচ্ছে আমি নতুন নিয়েছি। এটা আমি নিয়েছি অফলাইন দিয়ে, তোমরা এটা অনলাইনের থেকে অফলাইনে অনেক অনেক কম দামে পেয়ে যাবে। যেটা আমি পেয়েছি হচ্ছে তোমার 350 টাকা। তো চলো আনবক্সিং করা যাক, আর আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী কী তোমার যে সরঞ্জাম আছে কী কী দিয়েছে কোম্পানি দিয়ে। তো তার আগে বক্সটা খুলে নিতে হবে। তো চলো খোলা যাক বক্সটা। বক্সটা আমরা খুলে নিয়েছি, এই হচ্ছে বক্স কন্টেন্ট। একটা ওয়ারেন্টি কার্ড আছে, আর একটা আছে তোমার ইউজার ম্যানুয়াল কার্ড। দুটোকে সাইডে রাখি, আর মেন যে আমাদের কন্টেন্ট সেটাকে উপরে নজর দেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের পাউচ, যেখানটা এখানে লেখা আছে বোয়া আছে, আর এখানে যে তোমার একটা স্ট্যাম্প দেখতে পাওয়া যাবে যে লোগো যেটা আছে সেটা। তো চলো খোলা যাক। তো ফাইনালি আমরা খুলে ফেলেছি এটা, আর এই হচ্ছে আমাদের মাইক্রোফোন, যেটা আমি আগেই খুলে নিয়েছিলাম সেই কারণে এটার উপরে যে ক্যাপটা আছে ক্যাপটা আমি লাগলাম, আর একটা ক্লিপ আছে, এই যে ক্লিপ, এই হচ্ছে ক্লিপ। এটার ভিতরে যে তারের যে লেন্থটা আছে প্রচুর আছে, 6 মিটার তার আছে। এটা যে তারটা দেখছো তোমরা, এটা যে 6 মিটার তার আছে। আর হচ্ছে এখানে তোমরা বোয়ার একটা স্ট্যাম্প দেখতে পেয়ে যাবে, যেটা তারটাকে গুটিয়ে রাখতে সাহায্য করবে তোমাদের। আর এই যে সার্কিটটা আছে এটা যে তোমার টোটাল আছে অ্যালুমিনিয়ামের বডির ভেতরে। তো এটার ভিতরে একটা তোমরা ব্র্যান্ডিং দেখতে পেয়ে যাবে, এরকম বোয়াবাই M1 একটা ব্র্যান্ডিং। আর এখানে তোমরা সুইচ পেয়ে যাবে, ক্যামেরা মোড আছে, অফ মোড আছে, আর স্মার্টফোন আছে। তো তোমরা এটাকে মিডিলে যদি রাখো তবে এটা ফোন দিয়ে কানেক্ট করে চালাতে পারবে, অথবা এটা তোমরা ক্যামেরা যদি করতে যাও তাহলে তোমাকে ক্যামেরার মোডে নিয়ে গিয়ে রাখতে হবে। তো চলো দেখি এটার ভেতরে কি আছে। তো এটাকে আমাদের আগে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে একটা ব্যাটারি কম্পার্টমেন্ট আছে, তো এর ভেতরে ব্যাটারি লাগাতে হবে, তার জন্যে একটা ব্যাটারি দরকার, সেটাও কোম্পানি দিকে ব্যবস্থা করে দিয়েছে। এই হচ্ছে পাউচের ভেতরে টোটাল 4টে জিনিস আছে এর সাথে, একটা তোমার সকেট, একটা ব্যাটারি, একটা তোমার ক্লিপ, একটা মাইক্রোফোনের উপরে কভার। তো চলো ব্যাটারিটা লাগিনি, দেখি চেক করে দেখি কেমন। তো লাগাতে হবে এটা তোমাকে, ব্যাটারিটা যখন অবশ্যই করবে, এই যে কালো স্ট্রেপটা দেখতে পাচ্ছ এটাকে আগে করে নে, এভাবে করে নেবে, নিয়ে ব্যাটারির উপরে দেখো একটা প্লাস সিম্বল দেওয়া আছে, আর এটার উপরে একটা প্লাস সিম্বল দেওয়া আছে। খেয়াল করলে তোমরা দেখতে পাবে। তো এই প্লাস আর প্লাস দুটোকে মিলিয়ে লাগাতে হবে এটাকে, নিচে লাগিয়ে নিয়েছি। তো
এবার এটাকে টাইট করে দিই। হয়ে গেল আমাদের পুরো সেট আপ কমপ্লিট। তো এবার এটাকে আমার যে মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে সেটার সাথে এটা কানেক্ট করে দেখি কি হচ্ছে। এখন বয়ার যে মাইক্রোফোনটা ছিল সেটা আমি আমার কলারে লাগিয়ে নিয়েছি, আর এখন তোমরা সাউন্ডটা শুনে বুঝতে পারছো সাউন্ডটা কেমন। তো এই হচ্ছে এখন মাইক্রোফোনটা লাগানোর পরের সাউন্ড। আগের সাউন্ডটা কেমন ছিল, আগে হচ্ছে আমার মাইক্রোফোন ছাড়া মানে মোবাইলের সাথে যে মাইক্রোফোনটা থাকে সেটাই সাথেই ভিডিও রেকর্ড করছিলাম, আর এখন হচ্ছে তোমার যে বয়ার যে মাইক্রোফোনটা ছিল সেটা কানেক্ট করেছি। এবার তোমরা বলো কোনটা বেটার ছিল, আগেরটা না এখনকারটা, মানে যে মাইক লাগানোর আগের পরিস্থিতিতে না মাইক লাগানোর পরের পরিস্থিতিতে কোনটা বেটার হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে টোটাল সামগ্রী। আর একবার বলে দিই, তোমরা যখনই অনলাইন থেকে কিনবে তার আগে একবার অফলাইন দিয়ে কেনার মানে দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা একটু কম পেয়ে যাবে। আমি যেমন এটা পেয়েছি হচ্ছে 350 টাকায়, একটু খাটতে হয়েছে যেটা কলকাতায় গিয়ে আমাকে আনতে হয়েছে, আর কিছুই না। তো তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝলে শুনলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে পারো আমাকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো বিশ্বাস ফ্যাশনটাকে এগিয়ে তোলার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হয় নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।